নতুন করে আরেকটা ভ্যাকসিন যুগ হয়েছে নিউমোকক্কাল ভ্যাকসিন, অর্থাৎ বাচ্চাদের যে নিউমোনিয়া হয় তার জন্য সেটা প্রতিরোধের জন্য একটা ভ্যাকসিন শুরু হয়েছে আজকে থেকে। এর আগে সারা ভারতবর্ষে পাঁচটা স্টেটে এই ভ্যাকসিনটা ফ্রি দিচ্ছিল ভারত সরকার, আজকের দিন থেকে সারা ভারতবর্ষে বাকি সব স্টেটে এটা শুরু হয়েছে। তো এইটা নিয়ে আমরা এখন 11টা ভ্যাকসিন এটা আমরা দিচ্ছি। আমাদের যত শিশু মৃত্যু হয় এক বছরের মধ্যে, তার মধ্যে যে পেট খারাপ এবং নিউমোনিয়াতে বেশি মারা যায়, প্রায় 1.5 কোটির মতো শিশু মারা যায় দুদিকেই, এটাতে নিউমোকক্কাল এবং ডায়রিয়াতে দুদিকেই এরকম করে মারা যায়। তো সেইখান থেকে শুরু করে ডায়রিয়ার জন্য যে আমরা যে রোটাভাইরাস যেটা ইঞ্জেকশনটা আমরা দিয়েছি তার থেকে অনেকটা সেভ হয়েছে, এবার ডায়রিয়াটা খুব কম দেখা যাচ্ছে, আগামী দিনে আমরা যে নিউমোনিয়া সেটাও কমে যাবে।